আমি জানি না মানসিক প্রতিবন্ধীদের বিবৃতিতে প্রতিক্রিয়া দেওয়া উচিত কিনা। তাও আমি বলি, দিলীপ ঘোষ অনেকদিন ধরে একটা মানসিক রোগে ভুগছে, ইংরেজিতে তার নাম মেগালোম্যানিয়া। ওর নিজেকে মাঝে মাঝে মনে হয় খুব শক্তিশালী। উনি গত বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন যে এমন মারপোস স্ট্রেচারে করে হাসপাতালে যাবে, পুলিশের লোকেদের বলেছিলেন যে জেলে পুরে দেব, বউ বাচ্চার মুখ দেখতে পারবে না। এসব কিছুই হয়নি, দিলীপ ঘোষের কথায় কিছুই হবে না। দিলীপ ঘোষ নিজের পুরুষ সামলান, ওর পার্টিতে উনি কোন ঠাসা, ওকে সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে, ওকে দিল্লির নেতারা ওকে সতর্ক করেছেন সিবিআই বিরুদ্ধে উল্টো পাল্টা বলার জন্য। আর আজকেই খবরের কাগজে খবর আছে উনি যাতে সামনের বার মনোনয়ন না পান তার জন্য ওর পার্টি প্রস্তুতি দিচ্ছে। দিলীপ ঘোষ কিছু করতে পারবে না, তবে ওর মতো লোক রাজনীতিতে একটা অ্যাভারেশন, আমাদের রাজনীতি ওর কুকথায় ইয়ে করে দিচ্ছেন, কলুষিত করে দিচ্ছেন। ঠিক হয়নি, তারপরে এবিপি আনন্দ এটা বলেই যাবে যে আমি বলেছিলাম। এবং আমি এটা এখনো বলছি যে যারা আমাদের চোর বলছে তাদের কিন্তু আমরা সমুচিত উত্তর দেব, তাদের শিক্ষা দেবো, কিন্তু এই কথাটা বলা আমার উচিত হয়নি। এবিপি আনন্দ বারবার ওটা রিপিট করলেই কান্নাকার থেকে একটা টাইট আপনারা জোগাড় করেছিলেন তাতে আমার কিছু আসা যাবে। কিন্তু সৌগত বাবু, আজকে তো দিলীপ ঘোষ ঠিক এখানেই বলেছেন যে কেউ বলছেন আমাদের পিঠে চামড়া গুটিয়ে জুতো বানাবেন, সব হিসেব হবে, সুদে আসলে হিসেব হবে, পাবলিকের ভার একটাও বাইরে পড়বে না। হ্যাঁ শুনেছি তো, আমি তো বললাম এটাকে মেগালোম্যানিয়া বলে। উনি ভাবছেন যে এরকম হবে, কিন্তু কোনোদিনই এরকম হবে না। ওর মনে হচ্ছে উনি খুব শক্তিশালী, পাবলিক ওর কথায় চলে, ওর কথায় নিজের পার্টি চলছে না, ওকে পার্টি প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিয়েছে, ওকে নমিনেশন না দিয়ে ওর বিবৃতি শুধু আপনারাই গণমাধ্যমে প্রচার করছেন বলে উনি ক্যাচ খেয়ে বেশি বেশি বলছেন। এর মতো লোককে রাজনীতি থেকে পরিহার করা উচিত, আর যদি গণমাধ্যম সেন্সিবলি চলত ওকে গণমাধ্যম থেকে বাদ দেওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। এর আগে কামারহাটিতে বিরোধীদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে কি বলেন তৃণমূল সাংসদ সৌগত রায় শোনাবো। আমাদের বেশি চিন্তা করছে যে ওর আমি বলবো তৃণমূলের সমাজ করতে গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এই জন্য সাথে